Was it the voice? Was it the fire burning in me? All of the noise turned into choirs. Hello friends, good morning and welcome back to my channel One More Explore. আজ আমি শরদিন্দু আপনাদের জন্য একটি নতুন ট্রাভেল সিরিজ নিয়ে এসেছি, যেখানে আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং অ্যান্ড সান্দাকফু। যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার ভিডিওটি দেখছেন এবং যারা নতুন ভিউয়ার ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। হাই বন্ধুরা, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। কালকে রাত্রে আমরা এই হোটেলটাতে ছিলাম। হোটেলের অবস্থা বিধ্বস্ত। আমাদের উজ্জ্বল ভাই ফুল রেডি। আজ আমাদের ডেস্টিনেশন মানেভঞ্জন। এখান থেকে প্রায় 230 কিলোমিটার রাস্তা, আমাদের কভার করতে সময় লেগে যাবে 5-6 ঘন্টা মতো। বেরোতে অলরেডি আমরা লেট, বাট কভার করে নেব ঠিক টাইমে। আর সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্লগার যেটা করে কলকাতা টু রায়গঞ্জের ব্লগ দেয়, বাট আমি সেটা করিনি। কজ অফ দ্যাট, কলকাতা থেকে রায়গঞ্জে সেরকম কোনো দেখার জিনিস নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেই একই রোড আপনারা সমস্ত ব্লগে দেখেছেন। ফর দ্যাট আমি ওই ব্লগটা বানাইনি, এবং সবথেকে বড় কথা হচ্ছে টাইম শর্টেজ ছিল, যে কারণের জন্য বানানো পসিবল হয়নি। সো গাইস, দেখা হবে রাস্তাতে মোটো ব্লগে। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছো প্রথম থেকে, তারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছো যে আমরা গতকালকেই কলকাতা থেকে রায়গঞ্জ এসেছিলাম। আসলে আমরা টোটাল 7 দিনের প্ল্যান নিয়ে এসেছি। 7 দিনে আমাদের কভার করতে হবে টোটাল 4টি জায়গা। আমাদের সঙ্গে থাকো, সমস্ত ডিটেলস আমাদের ভিডিওতে পেয়ে যাবে। এখন আমরা যাচ্ছি রায়গঞ্জ থেকে বোতলবাড়ি হয়ে, কিষানগঞ্জ হয়ে, বাগডোগরা হয়ে, মিরিক হয়ে মানেভঞ্জন। এই পুরো রাস্তাটা আমাদের সঙ্গে থাকো আর এনজয় করো। কথায় আছে বন্ধুরা, ডেস্টিনেশন তো কেবলমাত্র একটা লক্ষ্য। আমরা যারা বাইক নিয়ে যাওয়া পছন্দ করি, তাদের কাছে এই সফরের মজাটাই কিন্তু অনেক। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে এই অনুভূতি, এই ফিলিংস, এই জিনিসটাই নেওয়ার জন্য তো রাইডাররা 400 কিলোমিটার, 800 কিলোমিটার পাড়ি দেয় বাইক নিয়ে একদিনে বা দুদিন ধরেও। সো বন্ধুরা, শীতকালে সকালে বাইক চালানোর মজাই আলাদা। এই মুহূর্তে আমি গাড়ি চালাচ্ছি 40-50 কিলোমিটারে। বোতলবাড়ির এই প্যাচেসটা কমপ্লিট করতে অ্যারাউন্ড 1 ঘন্টা টাইম লাগবে আমাদের, বা ম্যাক্সিমাম 1 ঘন্টা 20 মিনিট। আফটার দ্যাট ইসলামপুরে গিয়ে ব্রেকফাস্ট করব। সো ব্রেকফাস্টের সময় তোমাদের সঙ্গে তো ডেফিনেটলি দেখা হচ্ছে, তার মাঝখানে যে সিনিক বিউটি তোমরা উপভোগ করো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান মোর এক্সপ্লোর ওয়ান্স এগেইন। আমরা রায়গঞ্জ থেকে রাইড করে ঢুকলাম বোতলবাড়ি রোডে। বোতলবাড়ির যে 61 কিলোমিটার প্যাচেস, সেটা আমরা ক্রস করলাম। খুব স্লোলি আসতে হয়েছে আমাদের। এই মুহূর্তে আমরা আছি একটি ধাবাতে, আমাদের বাইকগুলো দাঁড় করানো আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে। অ্যান্ড আমাদের সঙ্গে রাইড করছে উজ্জ্বল। উজ্জ্বল ভাই, সুনীল্লা, আমাদের আরও 143 কিলোমিটার যেতে হবে। আমরা এই মুহূর্তে আছি ইসলামপুরে। আমরা এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। ব্রেকফাস্টে কী খাচ্ছি না খাচ্ছি ডেফিনেটলি জানাবো। সো সঙ্গে থাকুন। জাস্ট বেরোলাম ধাবা থেকে। ধাবাতে আমরা খেলাম
আলু পরোটা খুব একটা ভালো ছিল না। সো তোমরা যারা ইসলামপুর হয়ে আসছো তাদেরকে আমি বলবো যে ইসলামপুর থেকে আরেকটু আগিয়ে আসো, ভালো কোনো ধাবা দেখো, সেখানে খাওয়া দাওয়া করো। সো আমাদের এখন অনেকটা যেতে হবে, আর এই যে হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি এখানে সিরিয়াসলি 80 মেনটেন করাটা কোনো ব্যাপার হবে না আমার মনে হচ্ছে। সো এই মুহূর্তে আমরা 80-90 মেনটেন করে গাড়ি চালাবো, ঠিক করেছি 60-50 আমার গাড়ি চলছিল, বাট একটু স্পিড মেনটেন করা যেতেই পারে। সো অনেকটা রাস্তা 80-তেই ক্রুজ করে আসছিলাম, এতক্ষণ গাড়ি চালানোর পর বোধ হয় আমরা বাগডোগরার কাছাকাছি এসে গেছি। সো লেটস সি, এসে গেছি আমাদের প্রতীক্ষিত জায়গায়, সেই চা বাগান, সেই দৃশ্য, ওফ অসাধারণ গাইস, সামনে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে। এইরকম একটা প্যাচেস কমপ্লিট করার পর এইরকম একটা ভিক্টরি ল্যাপ ডেফিনেটলি লাগে। সো গাইস আমরা অনেকটা রাস্তা কমপ্লিট করে এসেছি এবং সিরিয়াসলি এই মুহূর্তে মনে হচ্ছে যে জার্নির মজা আমরা নিতে পেরেছি। এতক্ষণ হাইওয়েতে যেভাবে গাড়ি চালিয়েছি যে কারণের জন্য সেটা ফুলফিল হতে চলেছে, দারুণ লাগছে। বাগডোগরার কাছাকাছি আমরা অ্যাকচুয়ালি বাগডোগরা হয়ে মিরিক ঢুকবো, যে ধাবাতে আমরা টিফিন করেছিলাম সেখান থেকে আমরা প্রায় 30-40 কিলোমিটার চালিয়েছি। আমাদের ইচ্ছা আছে মিরিকে গিয়ে ব্রেক নেওয়ার, সো দেখা যাক কতটা চালাতে পারি, যা এনার্জি আছে হোপফুলি মিরিক পর্যন্ত টেনে দেবো। সো মিরিকে যে গোপালধারা টি স্টেট আছে সেখানে গিয়ে আমরা একটু সময় কাটাবো, আর তোমাদের সাথে দেখা হবে, তোমাদেরকে রিয়েল টাইম আপডেট দিতে থাকবো। হ্যালো গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মিরিক ঢোকার জাস্ট আগে দাঁড়িয়েছি আমরা। সো গাইস রাইট নাও উই আর এট মিরিক, এইটা হলো সিম্বলিক আই লাভ মিরিক। এখান থেকে আমরা যাব এখন মানেভঞ্জন। গাইস রাইট নাও আমরা মিরিক লেকের সামনে আছি। এই যে মিরিক লেকটা, অ্যাকচুয়ালি আপনারা অনেক ভিডিওতে দেখেছেন লেকটা সামনে থেকে খুব সুন্দর, বাট এই মুহূর্তে ওরকম লাগছে না, তাই তো আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এইদিকে একটা গেট আছে, দেখুন এই যে এই দিকটা, এই গেট থেকে এন্ট্রি করতে হয়, তারপর এই লেকে ঢোকা যায়। লেকের মাঝখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের উপর থেকে ভিডিও ফিডিও তুলে ভালো লাগে। অ্যাকচুয়ালি আমরা যাব মানেভঞ্জন, সো অনেকটা দেরি হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখানে আর দাঁড়ালাম না। এই গাইস গুড আফটারনুন, গুড ইভিনিং অলসো, ঠান্ডা কাঁপছি। সীমানা ভিউ পয়েন্টে বাইক দাঁড় করালাম। এই যে এইদিকটা দেখো, ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে কিনা জানি না, প্রচণ্ড কুয়াশা, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে না। একটা জিনিস তোমাদেরকে বলি, এই পারে যে পাহাড়গুলো দেখছো না, এই যে এগুলো অ্যাকচুয়ালি নেপালের অংশ। আমরা যে পশুপতি মার্কেট পার করে এলাম ওখান থেকে নেপালে ঢোকা যেত, ভোটার আই কার্ড বা আধার কার্ড কিছু একটা ডকুমেন্ট শো করে নেপাল ঢোকা যেত। আমরা এর আগেবারে যখন এসেছিলাম সেই সময় নেপাল ঢুকেছিলাম, বাট এবারে প্রচণ্ড চ্যালেঞ্জিং রাস্তা, হাত স্টিপ হয়ে যাওয়ার দরুন ওখানে দাঁড়ায়নি, চলে এসেছি। আর 2.9 কিলোমিটার বাকি আছে মানেভঞ্জন পৌঁছাতে। সো মানেভঞ্জন গিয়ে হোটেলে ফ্রেশ হওয়ার পর তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেওয়া যাবে, সো সঙ্গে থাকো। মানেভঞ্জন, অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি মানেভঞ্জনে, এটা আমাদের রুম। কি টাফ সিচুয়েশান দিয়ে যে বাইক চালিয়ে এসেছি এক্সপ্লেন করা যাবে না গাইস।
আমার ক্যামেরাতে নাইট ভিশন ভালো না, দ্যাটস ওয়াই ক্যামেরাতে কিছু ওঠেনি, আর ওই ভিডিও ফুটেজটা দেওয়াও যাবে না সম্ভবত। এখানে এসে মারাত্মক ঠান্ডা, এত ঠান্ডা যে এই সমস্ত কিছু পরে নিতে হয়েছে, বাট আমার মনে হচ্ছে না যে এটা এনাফ, আরও কিছু পরতে হবে। সো আজকে আমাদের রায়গঞ্জ টু মানেভঞ্জনের যে জার্নিটা ছিল সেটা এখানেই শেষ করব। এরপরে আমরা ডিনার করে শুয়ে পড়বো, আর শরীরে এক ফোঁটাও এনার্জি নেই। এই ঠিক নিচে মানে আমাদের এই যে হোটেলটা আছে, হোটেলের নিচেই অফিস আছে ল্যান্ডরোভারে, আমরা সেখান থেকে ল্যান্ডরোভার বুক করব কালকে সকালবেলা, আর কালকেই বেরিয়ে যাবো আমরা সান্দাকফুর জন্যে। সো পরের পার্ট হচ্ছে মানেভঞ্জন টু সান্দাকফুর, সঙ্গে থেকো গাইস। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো। এরপর আসতে চলেছে আমাদের সান্দাকফুর ভিডিও, তারপর আসতে চলেছে দার্জিলিংয়ের ভিডিও। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে উৎসাহ দিও এই ধরনের আরও ভিডিও বানানোর জন্য।